মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রম্ভা, আজ তোমার ভক্তি আমাকে এখানে টেনে এনেছে, এখন তুমি অভিশাপ মুক্ত হলে। প্রভু, আপনি আমার মতন অভাগিনীকে আজ উদ্ধার করেছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে আজ্ঞা দিন প্রভু। তোমার কল্যাণ হোক। সখা, সখা, এ কি অনর্থ হলো সখা? তোমার উপর এই বর্ষা কে নিক্ষেপ করলো? সখা, মনে হয় কেউ লুকিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। সখা, আমাদের সঙ্গ শুধু এই পর্যন্তই ছিল, আমাদের তপস্যা এখানেই শেষ হলো। না, এটা কিছুতেই হতে পারে না। কোথায় গেল আমার শিকার? এই বর্ষা তুমি নিক্ষেপ করেছিলে? হ্যাঁ ঋষিবর, বর্ষা আমি নিক্ষেপ করেছি, কিন্তু আমি ভেবেছিলাম এই গুহাতে কোনো বন্য পশু আছে, আমি আমার ক্ষুধা নিবারণের জন্য এটা করেছি। তুমি না দেখে ক্ষুধা নিবারণের জন্য নারায়ণের উপর আঘাত করলে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তুমি পশু হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াবে। আমায় ক্ষমা করে দিন ঋষিবর। হে নারায়ণ, আপনি তো দয়াময়, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তুমি যা কিছুই করেছো ভুল করেই করেছো, তাই যেই দিন আমার আর নর অবতারের পুনর্মিলন হবে সেই দিন নরের নতুন জন্ম অর্জুনের দ্বারাই তোমার মুক্তি ঘটবে। সখা, সখা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, তুমি সামলাও নিজেকে, আমি এক্ষুনি ঔষধি নিয়ে আসছি। অর্জুন, তুমি আজও সেই ঔষধি খুঁজছ, সেই দিন তুমি দেরি করে ফেলেছিলে, কিন্তু আজ যেন দেরি না হয়। অর্জুন, তুমি উত্তর দিকে এগিয়ে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।